আজ নজরে দিল্লির রামলীলা ময়দান, কারণ অশান্ত দরিয়াগঞ্জের 1 কিলোমিটার দূরেই এই ময়দানেই আজ সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং দেশজুড়ে চলা সিএ বিরোধী বিক্ষোভ নিয়ে কি বলেন মোদী, অবশ্যই সেদিকেই নজর থাকবে সবার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, আজকে সকলেরই নজর থাকবে, আজকে ঠিক কি বার্তা দেন নরেন্দ্র মোদী? জ্যোতির্ময়, দেখো, আজকের এই সভা মূলত স্থানীয় ইস্যু অর্থাৎ একেবারে দিল্লি শহরের ইস্যু নিয়ে হলে পরেও প্রত্যেকের নজর যেদিকে থাকবে মূলত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এনআরসি, এনপিআর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলেন সেদিকে কিন্তু রাজনৈতিক মহলে নজর থাকবে। কারণ গোটা দেশের কার্য তো প্রায় প্রতিটা রাজ্যেই এই মুহূর্তে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং এনআরসি বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে। প্রায় প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ অর্থাৎ যোগী রাজ্যে প্রত্যেক দিন যেভাবে ভয়াবহ হিংসার ঘটনা ঘটছে, পুলিশের গুলি চলছে, ইতিমধ্যেই মৃত্যুর ঘটনা ঘটেছে, কর্ণাটকে একই ঘটনা ঘটেছে, আর একই ঘটনা আমরা অন্যান্য রাজ্যগুলিতেও দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবেই সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেয় সেদিকে তেমন নজর থাকবে। ঠিক তার পাশাপাশি পুলিশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ যে আজকে রামলীলা ময়দানে মোদীর এই সভাতে প্রায় মনে করা হচ্ছে যে ভিড় যথেষ্ট হবে এবং গোটা দিল্লি এবং সংলগ্ন এলাকা থেকে বিজেপি কিন্তু আজকে জমায়েত করছে রামলীলা ময়দানে। দিল্লিতে গত 10 থেকে 12 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির বিভিন্ন প্রান্ত কার্যক্রম অগ্নিগর্ভ, তার প্রত্যেক দিনই এনআরসি এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিরোধী আন্দোলনে দিল্লির বিভিন্ন জায়গাতে গাড়ি চালিয়ে মারানো হচ্ছে, বাধা উঁচু করা হচ্ছে, পুলিশের সঙ্গে সন্দেহযুক্ত হচ্ছে, রাস্তা অবরোধ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিকে দাঁড়িয়ে দরিয়াগঞ্জ জামা মসজিদ লালকেল্লা সংলগ্ন একটি বিস্তীর্ণ এলাকায় 144 ধারা জারি করে রেখেছে পুলিশ, কারণ এই জায়গা থেকে রামলীলা ময়দানের দূরত্ব অত্যন্ত কম। কিন্তু কোন পরিস্থিতিতে যেদি খুঁজে বিজেপি র্যালি আসবে সেই জায়গায় যাতে এনআরসি বা সিটিজেনশিপ অ্যাক্ট বিরোধী বিক্ষোভকারীরা যাতে চলে আসতে না পারে, কোনোভাবেই যাতে বিজেপি কর্মীদের সাথে এই বিক্ষোভকারীদের কোথাও মুখোমুখি পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে নিশ্চিত করতে চাইছে পুলিশ। এবং মূলত প্রধানমন্ত্রী সভায় ঘিরে শুধুমাত্র রামলীলা ময়দান নয়, একেবারে বিজেপি হেডকোয়ার্টার সহ একটি বিস্তীর্ণ এলাকাকে কড়া পুলিশের হেরাকতে ঘিরে ফেলেছে এই মুহূর্তে দিল্লি পুলিশ। আপাতত ধন্যবাদ জ্যোতির্ময়। আমরা শুনবো বিজেপি নেতা শাহনাজ হোসেন কি বলেছেন। देखिए, आज रामलीला मैदान में प्रधानमंत्री नरेंद्र मोदी जी लाखों की भीड़ को संबोधित कर रहे, क्योंकि दिल्ली के लोगों ने जो 50 साल से उनका संघर्ष था, जो अनऑथराइज कॉलोनी कहलाती थी, अनधिकृत, उसको उन्होंने अधिकृत कर दिया है। अनऑथराइज कॉलोनी जो कहलाती थी उसको ऑथराइज कर दिया है। अब रजिस्ट्री खुल गई है, दिल्ली के लोगों को न्याय और इंसाफ देने का काम प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने किया है। और जैसी भीड़ आ जाए, जिस तरह से लोग उमड़ रहे हैं, यह साफ जाहिर है कि लोग दिल्ली के लोगों के दिल में और देश के लोगों के दिल में नरेंद्र मोदी जी का नाम। সিএএ এনআরসির প্রচারে দেশজুড়ে কোমর বাঁধছে বিজেপি। প্রচারকে হাতিয়ার করে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিল্লির শীর্ষ বৈঠকে। ঘরে ঘরে গিয়ে প্রচার করবে বিজেপি এবং 3 কোটি পরিবারের কাছে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশজুড়ে 1000 মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। শুধু তাই নয়, 10 দিনে 250 সাংবাদিক বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে নেতাদের। জেপি নাড্ডার নেতৃত্বে বৈঠকে বসেন শীর্ষ নেতা এবং সাংসদরা, এবং সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়। देखिए, पूरे डिस्ट्रिक्ट के स्तर पर करीब 3 करोड़ परिवार को संपर्क करेंगे, बताएंगे कि सिटीजनशिप अमेंडमेंट एक्ट क्या है, उनको बताएंगे कि जो कांग्रेस और विरोधी दुष्प्रचार करके लोगों को भड़का रहे हैं उनको जाकर समझाने का काम करेंगे। करीब 250 जगह पर प्रेस कॉन्फ्रेंस करेंगे, हमारे सारे वरिष्ठ नेता जाएंगे। भारतीय जनता पार्टी के पास संगठन है, कांग्रेस सिर्फ टेलीविजन पर बाइट देके 15 मिनट के लिए इंडिया गेट पर जाकर एक वीडियो रिलीज करके सोनिया जी के जरिए एक बाइट बयान देके पूरे मुल्क को भड़का दे, ये नहीं हो सकता।